আপনার সন্তানের কি প্রায় ঠান্ডা লেগে থাকে? অভিজ্ঞ শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞগণ বাবা মাকে মনে করিয়ে দিয়েছেন যে সন্তান ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়লে যেন সতর্ক হন, কারণ এটি আসলে শ্বাসযন্ত্রের সিনসাইটিয়াল ভাইরাস বা আরএসভিও হতে পারে, যা শ্বাসযন্ত্রের এক সাধারণ ভাইরাস। আরএসভি একটি প্যারামিক্সো ভাইরাস যা শ্বাসযন্ত্রে রোগ সৃষ্টি করে। ভাইরাসটি ব্রঙ্কিওলাইটিস এবং নিউমোনিয়ার অন্যতম প্রধান কারণ। চিকিৎসকগণ আরএসভি ক্ষেত্র বাড়ছে বলে জানাচ্ছেন। ফ্লু বা ঠান্ডার উপসর্গ মনে হলেও এক বছরের কম বয়সী শিশুদের ব্রঙ্কিওলাইটিস এবং নিউমোনিয়ার কারণ হতে পারে এই ভাইরাস। আরএসভির অন্যান্য লক্ষণগুলি হল খিদে কমে যাওয়া, জ্বর, নাক বন্ধ, কাশি এবং নাক দিয়ে পানি পড়া। ভাইরাসটি কাশি, হাঁচি, আপনার মুখ, নাক বা চোখ স্পর্শের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে। যদি আপনার সন্তানের শ্বাস নিতে অসুবিধা হয় অথবা পর্যাপ্ত তরল না পান করে, তবে আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। এখন জেনে রাখুন আরএসভি সংক্রমণ কিভাবে প্রতিরোধ করা যায়। আমেরিকার বিখ্যাত মেয়ো ক্লিনিক এর শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন যে আরএসভির জন্য কোনো টিকা নেই, তবে কিছু মৌলিক এবং সহজ সতর্কতা আপনার সন্তানকে সংক্রমণ থেকে রক্ষা করতে পারে। আপনার সন্তান নিয়মিত হাত ধোয় কিনা তা আগে নিশ্চিত করুন। জ্বর বা ঠান্ডা লেগেছে এমন মানুষের কাছ থেকে আপনার সন্তানকে দূরে রাখুন। সদ্যজাত এবং দুই মাস বয়সী শিশুদের অতিরিক্ত সুরক্ষা প্রদান করা আবশ্যক। এছাড়াও আপনার সন্তান যে খেলনাগুলো দিয়ে খেলে সে খেলনাগুলো নিয়মিতভাবে ধোবেন। বাচ্চাকে সিনসাইটিয়াল ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে বাচ্চার আশপাশ সবসময় পরিষ্কার রাখবেন। বাথরুম, রান্নাঘর এবং মেঝে নিয়মিত জীবাণুমুক্ত করা প্রয়োজন। শিশুর সামনে ও তার ঘরে গাড়িতে ধূমপান করবেন না। আপনার সন্তানের আরএসভি সংক্রমণ রোধ করতে নিয়মিত হাত ধোয়া নিশ্চিত করুন। আরেকটি বিষয় মনে রাখবেন, বসন্ত ঋতুতে কিন্তু আরএসভি সংক্রমণের হার বাড়ে। প্রিম্যাচিওর সন্তান, সদ্যজাত শিশু, বয়স্ক, প্রাপ্তবয়স্ক, হাঁপানি, সিওপিডি আছে এমন ব্যক্তি, দুর্বল গ্রোথের শিশু এবং জন্মগত ফুসফুসের বা হৃদরোগ আছে এমন শিশুর এই সংক্রমণের হার বেশি। আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সুস্বাস্থ্য কামনায় তাদের সাথে শেয়ার করুন। তাছাড়া সুস্থ থাকার জন্য অভিজ্ঞদের পরামর্শ জানতে প্রেসক্রিপশন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন আমাদের ফেসবুক পেজ অথবা ফলো করুন টুইটার। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুল করবেন না।